খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস ত্রিলা দেব এই আদেশ জারি করে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত মাটিরাঙ্গা বাজার ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিএনপি দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ পৌরসভার সামনের দিকে জনসমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। একই সময়ে পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল আয়োজন করে দলটি। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।